বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো চার। আপনারা আপনাদের কলকাতাবাসীদের জন্য স্পেশাল একটা চার আমি বানাইছি, যারা বলেন যে নদীতে মাছ আসে না, মাছ আসে না, মাছ আসে না, এই জিনিসটার জন্য আমি একটু চিন্তা ভাবনা করে একটা চার বানাবো আজকে। সবই চারের সব কিছু ঠিক থাকবে আগের মতো, কিন্তু একটা জিনিস একটু স্পেশাল দিতে হবে। চলুন তাহলে চলুন দেখা দেখে নেওয়া যাক কী সেই স্পেশাল জিনিসটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বানাতে লাগবে হলো বস, তারপরে লাগবে মরা মাংসি, তারপরে লাগবে হলো তাম্বুল, তারপরে লাগবে অহবেল, তারপরে লাগবে হলো জটা মাংসি, তারপর লাগবে কাকলি, তারপর লাগবে একাঙ্গি, জটা মাংসি, এরপর লাগবে মেথি, এরপর সর্বশেষ লাগবে মিষ্টির গাত। কয়টা আইটেম দেখলেন আপনারা, এটাকে আগে ভেজে নিতে পারেন, আবার ভেজে ব্ল্যান্ড করার পরেও ভেজে নিতে পারেন। তো আমার সস যেটা আমার কাছে লাগে সেটা হলো, আপনারা কী করবেন, আগে এটাকে ব্ল্যান্ড করে নেবেন, তারপরে ভেজে নেবেন, সবগুলি মিশিয়ে একসাথে ভেজে নেবেন। তো আমি চারটা অলরেডি বানিয়ে ফেলছি। তো এটাকে ভেজে নিয়ে ব্ল্যান্ড করার পরে আপনারা কী করবেন, এই প্রত্যেকটা মশলারে, এই চারটা হলো মূল চার, বুঝছেন, এই চারটা হলো অরিজিনাল মশলার চার। এটার মধ্যে আপনারা অ্যাডিশনালভাবে খোল, যেমন আছে হলো নারকল তেলের খোল অ্যাডিশনাল, আর হলো দিবেন হইলো ঘির ছাঁকা। এখন নারকল তেল আর খোল যদি 100 কেজি আপনারা পরিমাণে যদি 100 কেজি নেন, নারকেল তেলের খোল আর হলো ঘির ছাঁকা যদি 100 কেজি নেন, তাহলে এই মশলাটা যাবে হলো 5 কেজি। আপনারা বুঝতে পারছেন, আবার আমি বলি, ধরেন আপনারা 100 কেজি একটা চার বানাইবেন, 100 কেজি চার যদি বানান, তাহলে এখানে এই অরিজিনাল মশলার চারটা লাগবে হলো আপনাদের 5 কেজি, 100 কেজিতে 5 কেজি। তাহলে আপনারা এটা হিসাব করে তারপরে চারটা বানাইবেন। তো এই এই চারের মূল মশলাটার মধ্যে আপনারা যারা নদীতে মাছ ধরেন তারা এই মূল মশলাটাই ব্যবহার করবেন। তো পরিমাণে খুবই অল্প ব্যবহার করতে হয়। তো এই মূল মশলাটা আমি অলরেডি বানিয়ে ফেলছি, ব্ল্যান্ডও করে ফেলছি, সব কিছু করে ফেলছি, আপনাদেরকে শুধু দেখাবো এটার সাথে এডিশনাল আপনারা কী অ্যাড করবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি যে চারটা ওই মশলাগুলি ব্ল্যান্ড করে মিষ্টির গাত দিয়ে চারটাকে মাখিয়ে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। আগে আমার এই চারের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, যার কারণে আমি আর বিস্তারিত আপনাদেরকে দেখাইলাম না কীভাবে ব্ল্যান্ড করতে হয়, কীভাবে মাখাইতে হয়। তো অলরেডি চারটা আমি বানিয়ে ফেলছি। এখন আমি দেখাবো যে আপনারা যে নদীতে বলেন যে মাছ আসে না, তো তার জন্য আপনারা কী করবেন, এটার সাথে একটা জিনিস সেটা অ্যাড করতে হবে, সেটা হলো মধু। এই দেখেন, আমি একটু মধু দিতেছি, এটা 1 কেজি, 1 কেজি চারের সাথে আপনারা 1 কেজি মধু দিবেন, ঠিক আছে, 1 কেজি চারের সাথে 1 কেজি মধু দিতে হইব। তো এখানে আমি 100 গ্রাম চার নিছি, 100 গ্রাম মধু দিলাম, ঠিক আছে। এরপর এটাকে ভালো করে মাখবেন সুন্দর করে। মাখিয়া বন্ধুরা এটাকে কমপক্ষে 1 মাস এভাবে পচাইতে হবে, ঠিক আছে। আপনারা এখানে সবচেয়ে ভালো হয় পুরান মধু আছে, 1 বছর আগের পুরান মধুটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। এই যে আমি যে মাখাইলাম, ঠিক আছে, এরকমভাবে মাখিয়ে একটা ডাব্বার ভিতরে ভরে
एक मास पर व्यवहार उपयोगी है बंधुरा कम पक्षे एक मास पर আমরা এই চারটা ব্যবহার করবেন তাহলে বেশি কার্যকারী হবে। আপনারা কালকে থেকেও ব্যবহার করতে পারবেন কিন্তু তেমন একটা কাজটা যেরকম করার কথা এরকম করবে না। তো এটা হলো এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেটা হলো কাতল মাছের কাতল মাছের টোপের সাথে যে একটু চার ব্যবহার করতে হয় যেটা নাকি যেটাকে নাকি মধু দিয়ে বানানো ছিল আপনাদেরকে আমি বলছিলাম, সেই সেই চারটা এটা যেটাকে আমরা ক্ষীরচার বলি, এটার নাম হলো ক্ষীরচার, ঠিক আছে। এটাকে আপনারা আরও বেশি পরিমাণে মধু দিলে এটা তরল হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এই চারটা আপনারা সরাসরি টুপের মধ্যেও ব্যবহার করতে পারবেন, যেমন এক কেজি কাতল মাছের টুপের সাথে আপনারা 50 গ্রাম এই চারটা ব্যবহার করবেন। এই চারটা দিয়ে আপনারা যারা লাড্ডু খেলেন তারা ওই লাড্ডুর যে মশলাটা আপনারা বানান, যেমন আছে ই সুজি, যেমন আছে বেসন কিংবা ছাতু, সবগুলির সাথে এর 150 গ্রাম চার আপনারা এই সুজি লাড্ডু টুপের মাঝে দিয়ে তারপরে মাখাইবেন, ঠিক আছে। এটা হলো কাতল মাছের জন্য আপনারা মাখিয়ে নিতে পারবেন। আর এই জিনিসটায় আপনারা 100 গ্রাম যদি চার নেন তাহলে এখানে আধা কেজি পরিমাণ মাটি দিবেন। কতটুক 100 গ্রাম চারের সাথে আধা কেজি মাটি কাদা মাটি দিয়ে মাখায় আপনারা ছোটো ছোটো গুলি করে বানিয়ে তারপরে যেখানে আপনারা মাছ ধরবেন সেই স্পটে আপনারা ফেলে দেবেন, জায়গায় জায়গায় যেখানে মাছ ধরবেন, ঠিক আছে, স্পটে ফেলে দেবেন। তাহলে দেখবেন যে মাছ ওখান থেকে আর সরবে না, ওখানেই থাকবে সারাক্ষণ মাছ, ঠিক আছে। আপনারা তো দেখলেন আমি কীভাবে জিনিসটা বানাইলাম। আপনারা ঠিক আগের যে চারের সাথে শুধু এডিশনাল একটু মধু অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার পরে এটাকে এক মাস রেখে দিবেন ঘরে, তারপরে এটাকে আপনারা টুপের সাথে ব্যবহার করতে পারবেন, চার হিসাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কলকাতাবাসী আপনাদের কমপ্লেন যে চারে মাছ আসে না, মাছ টুপ নেয় না, তো এই কারণে এই স্পেশাল চারটা আপনাদের জন্য বানাইলাম, ঠিক আছে, নদীতে যারা মাছ ধরেন। তো বন্ধুরা আপনারা হয়তো চিন্তা ভাবনা করবেন যে আলাউদ্দিন ভাই কিংবা আলাউদ্দিন কীভাবে সে ভিডিও বানায় এবং কি করে সে এডিটিং করে। তো এই আমার ভিডিও এডিটিংয়ের জায়গা, এটা আমার ডেস্কটপ। তো আমি যখন বাড়িতে আসি তখন আমি এটার মধ্যে কাজ করি, আর বিদেশে আমি যখন থাকি তখন আমার ল্যাপটপ আছে, একটা ল্যাপটপের সাহায্যে কাজ করি, ঠিক আছে। বন্ধুরা এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টেক কেয়ার, বাই বাই। সবাইকে নিয়ে হাসি খুশি এবং